আর লগতে আমার আধ্যক্ষ যাত আমেদ ডাঙরিয়া আর আমার বিদ্যুৎজন শাখার সম্পাদক বিদ্যুৎ জয়ী ডাঙরিয়া জড়িয়ে আপনার জ্ঞানান্তর তরফের শ্রদ্ধা জ্ঞাপন করছো। আর মূলতে আজি সাংবাদিক এই মেলখন রখার মূল লক্ষ্যটা হল ইতিমধ্যে আপনার সভাপতি ডাঙরিয়াকে দিয়েছে যে 22 অক্টোবর 28 অক্টোবরলে ইউনেক্স সানরাইজ আন্ডার 30 ন্যাশনাল ডিপেন্ডেন্ট টুর্নামেন্ট ডিব্রুগড় অনুষ্ঠিত হব। আমার দুটা স্টেডিয়ামে অনুষ্ঠিত হব, এটা হয়ে গেল আপনার মালিকাপ স্টেডিয়াম, তার প্রায় সম্পূর্ণ এই গোটে প্রতিযোগিতাটা অনুষ্ঠিত হব। আর আমার ইয়াত 5খন নিজের আছে, এই 5খন আপনার আমি রাখিছো, প্রভিশন রাখিছো, কিন্তু মেবি 5লে এখন আমি ওয়ার্ম আপ সেন্টার হিসাবে ল'ৰা ছোৱালীবিলাকৰ কাৰণে রাখিছো। আর ইয়াত আমি অনুমান করছো প্রায় বাহিরপরা গোটে রাষ্ট্রই যেটা প্রতিযোগিতা আহিব প্রায় 1200 প্রতিযোগী ইয়াত হব বলে আমি আশা রাখিছো। আর যদি 1200 প্রতিযোগী নহয়ও ধরে নিল আমি 600 হব বলে যদিও আমি ধরো, এতিয়াও কিন্তু আপনাদের যেহেতু আন্ডার 13 হলে আপনার গার্জেন লগত আহে, অভিভাবক সকল লগত আহে, সেইটা আমি যদি ডাবল করবো তো আপনাদের 1200-1300 মানুষ ইয়ার বাইরের বাকি এই ডিব্রুগড় জেলার ফুল খাবই। ইয়াতে আমি হোটেলবিলাকর ব্যবস্থা করেছো, হোটেলবিলাকর কথা পাতিছো, তেমনি নিজে বুক করব, কিন্তু তথাপিও আমি আয়োজনখিনি করে দিছো। আর বাকি সমস্যা আমার ইয়াত একো নাই, খালি আপনাদের জানেন যেহেতু ডিব্রুগড় আমার ওলা উবের বলা বস্তু নাই, আসলে কি হয় এই গেমবিলাক হলে আপনার খেলুয়ে সকলে নিজের নিজের হোটেলত থাকে আর যেটা যার যার খেয়াল পড়ে স্কেডিউল মতে আহি যায়, এইখানে আমি একটা ব্যবস্থা করবো লৈছো যে সেইকেইদিনের কারণে এই 22-28 তারিখের কারণে আমি নিজে কিবা এটা এই ধরনের ব্যবস্থা করে দিব পারো নাকি, যদি নাকি অভিভাবক সকলে বিচার লগে যাতে গাড়িখিনি পায়, এইটা একটা কথা হয়েছে। আর আমার অহাকালি একচুয়ালি অহাকালি এই জীবন প্রগ্রেম নয়, যেটা আপনাদের মানে হেরিয়ার কথা কব বিচারিছো, অলিম্পিক সন্থার যখন বাকী কর্মী এখন ইয়াত হব, অহাকালিলে আমার প্রায় 33খন রাজ্যিক সংস্থার 4জন প্রতিনিধি আহি ইয়ালৈ ইয়াত পাবহি কালিলৈ, আর জেলাবিলাকর প্রায় 33খন জেলার নির্মিতর 2জনকৈ প্রতিনিধি আহি ডিব্রুগড় পাবহি। আর তেওঁলোকৰ সন্মানার্থে বা জেলা ক্রীড়া সন্থায় একটা অভ্যর্থনা অনুষ্ঠান ইয়াত রাখিছে, সেইটো মন্দিয়া 6 বজাৰ পৰা ইয়াত আৰম্ভ হব। আর পুৰক্ষলৈ আপোনাৰ অধিবেশন আরম্ভ হব। আর বর্তমান আপনাদের মানে কই দিল বর্তমান পরিস্থিতিত ইলেকশনের যে প্রস্তুতি নির্বাচনের প্রস্তুতি যে চলি আছে তা প্রায় আপনার আপনি ইতিমধ্যে গম পাইছে যে সভাপতি হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমার সম্মানীয় মন্ত্রী রমান্ত মন্ডল ডাঙরিয়া নির্বাচিত হয়েছে, তারপরে দুটা পোস্ট আছে সিনিয়র ভাইস প্রেসিডেন্টের কারণে, 10টা পোস্ট আছে আপনার ভাইস প্রেসিডেন্টের কারণে, জেনারেল সেক্রেটারির পোস্ট এটা আর ট্রেজারার পোস্ট এটা, কোষাধ্যক্ষর পোস্ট এটা, আর 6টা আপনার পোস্ট আছে জয়েন্ট সেক্রেটারির কারণে, 8টা আছে আপনার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির কারণে, আর প্রায় 16টা আছে কার্যনির্বাহক সদস্যের কারণে মানে এক্সিকিউটিভ মেম্বার্সের কারণে। ইয়ারে বাকিখিনি প্রায় কেবাজনো প্রতিদ্বন্দ্বিতা আগবাইছে, মাত্র এসিস্ট্যান্ট সেক্রেটারি 8টা যে পোস্ট আছে সেই 8টার 8জনে দিছে, সেই 8জনে ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। আর আপনাদের জানে যে এই সংস্থাটোর লগত বিভিন্ন ব্যক্তি জড়িত হয়ে থাকে, আমার কেন্দ্রমন্ত্রী সর্বানন্দ সোণোৱালৰ লগতে সন্মানীয় আমার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা প্রতিনিধিত্ব করব ব্যাডমিন্টনের। তো আমি আশা রাখিছো আপনার 22 তারিখের দিন এটা ইয়াত গোটেই অসমখনের ক্রীড়া অনুরাগীর লগতে ক্রীড়া সংগঠন সংগঠকসকলের একটা বৃহৎ একটা সমাগম ঘটিব। এই ক্ষেত্রে আপনাদের পরে যদি আমি সহায় সুযোগ বিচারি যাতে অনুষ্ঠানটো যিখিনি মৌলিক যিখিনি ইনফরমেশন রাইজে পাব লাগে সেইখিনি আপনাদের যোগে যাতে পাই যায়, যাতে কারো অসুবিধা নয়, বাকিটো ব্যবস্থাবিলাক আমি ইয়াত কৰিছে, হোটেলৰ ব্যৱস্থা কৰা হৈছে, তেওঁলোকে এই প্ৰতিনিধিবিলাকে তেওঁলোকে আহি ইয়াত ভাগ ল'বলৈ, আৰু আমি আশা ৰাখিছোঁ গোটেই অনুষ্ঠানটো যাতে ভালে কুশলে
মঞ্চত উপস্থিত আমার ডিব্রুগড় জেলা ক্রীড়া সন্থার উপসভাপতি মানস দত্ত ডাঙরিয়া, জেনারেল সেক্রেটারি নিরঞ্জন শইকীয়া ডাঙরিয়া, ট্রেজারার ইমদাদ আহমেদ ডাঙরিয়ার, আমার ডিব্রুগড় জেলা ক্রীড়া সন্থার ব্যাডমিন্টন শাখার সেক্রেটারি বিদ্যুৎ দেউরী ডাঙরিয়া, বিভিন্ন আমার সংবাদ মাধ্যমের বন্ধুসকল, আমি অহা আপনাদের ইতিমধ্যে আমার মানসদায় কলেই যে অহা 22-ৰ পৰা আমি 27 অক্টোবরলৈকে আমাক অল ইন্ডিয়া ব্যাডমিন্টন সন্থায় আমাক এখন আন্ডার-13 বয়েজ আর গার্লস প্রাইজ মানি যখন হল ইউনেক সানরাইজ অল ইন্ডিয়া ন্যাশনাল র্যাঙ্কিং ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত করবলে আমাক অনুমতি দিছে। আর সেইভাবে আমি আমার যখন আমার গভর্নমেন্ট বয়েজ স্কুল অফ পিসপেনে যে মাল্টি কমপ্লেক্স আমি তাত অনুষ্ঠিত করি, আমার যে ইন্ডোর স্টেডিয়াম আমার জেলা ক্রীড়া সন্থার যে ইন্ডোর স্টেডিয়াম আমার চকিডিঙত আছে সেইটো আমি প্রিপারেশন করে রাখিছো। আমার তাতে 5খন কোর্ট আর ইয়াতো আমার 5খন কোর্ট আছে। আর আমি এই র্যাঙ্কিং টুর্নামেন্টখন হল 4th ranking, মানে অল ইন্ডিয়াত আমার টোটাল 4খন ranking হয় আন্ডার-13, সো এইখন লাস্ট র্যাঙ্কিং হন। আর আপার আসামত আজিলেকে মানে অল ইন্ডিয়া র্যাঙ্কিং টুর্নামেন্ট হওয়া নাই আপার আসামত, লাস্ট এখন হয়েছিল তেজপুরত। আর আপার আসামত আমি প্রথমবার আমি ডিব্রুগড় অনুষ্ঠিত করব গিয়ে আছো, এখন 4th ranking হব। সো বা অহা 22-ৰ পৰা 27-লৈকে আর অহা কাইলৈৰ পৰা আমার আপনাদের ইতিমধ্যে গম পাইছে যে আমি ইয়াতে আমাক আসাম অলিম্পিক এসোসিয়েশন আমাক যখন তেখেতসকলের বার্ষিক সভা যখন হয় সেখন আমাক অনুষ্ঠিত করব ইয়াতে দিছে, আমি তার প্রস্তুতি চলাই আছো। অহা কাইলৈ আমি আমি যিমান প্রতিনিধি আছে প্রতিনিধিসকলক আমি জেলা ক্রীড়া ডিব্রুগড় জেলা ক্রীড়া সন্থার পৰা এটি আদরণি জানাবলে আমি রাতে আহার রাখিছো। তার কারণেও আমি সেইখন মিটিংৰ কারণেও আমি যিমানবোৰ অলমোস্ট 200তকৈ বেছি আমার যিখিনি প্রতিনিধি আহিব তালে তেখেতসকলৰ কারণে আমি হোটেল বা যিখিনি কৰিব লাগে মানে বিবেচক যিখিনি কৰিব লাগে আৰু সেইখিনি আমি অনুষ্ঠিত অলরেডি কৰিছো। তাৰপিছত আমাৰ আৰু আমাৰ মানে ডিব্ৰুগড় জিলা ক্রীড়া সন্থাই যোৱা ইমানখিনি দিনত অহা মানে যোৱা ছেপ্টেম্বৰ 5-8 তাৰিখলৈকে অল আসাম টেবল টেনিছ ৰেংকিং মেজৰ টেবল টেনিছ ৰেংকিং টুৰ্ণামেণ্টখনো অনুষ্ঠিত কৰিলে, য'ত মুঠ কৰো আমাৰ অলমোষ্ট 400 প্লেয়াৰে খেলিলে, সেইখনো আমি অনুষ্ঠিত কৰিলোঁ। আগলৈ আমি অক্টোবৰ 9 মাহত CK Naidu আণ্ডাৰ-23 ইয়াতে অনুষ্ঠিত হ'ব ক্ৰিকেট, সেইখনো আমাৰ চাগে ছিকিম আৰু অসম আৰু ছিকিম আৰু এখন আছে আমাৰ অৰুণাচল আৰু অসম 2খন, আৰু এতিয়ালৈকে ৰঞ্জী ট্ৰফী আমাৰ ফিক্সাৰ ওলোৱা নাই। ৰঞ্জী ট্ৰফী ফিক্সাৰ যেতিয়া এই বছৰৰ পৰা BCCIৰ ৰঞ্জী ট্ৰফীটো ফিক্সাৰো দুটা কৰি দিলে, প্ৰথম 3খন মেচৰ পিছত লাষ্টত আকৌ কৰে। সো যদি আমাৰ ৰঞ্জী ট্ৰফী দিয়ে আমি ৰঞ্জী ট্ৰফী কৰিবলৈ আমি সাজু আছোঁ, আমাৰ উইকেটো ৰেডি আছে, গ্ৰাউণ্ডো ৰেডি আছে। এইখিনি আমাৰ কথা, বাকী আমাক আপোনালোকক আমাৰ জেনেৰেল ছেক্ৰেটাৰী ডাঙৰীয়াই বাকী কিবা থাকিলে আপোনালোকক জনাব।